মেডিকেল কলেজের ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। কোচিবার বিবেকানন্দ স্ট্রিট রোডে থাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার এক প্রথম বর্ষের ছাত্রী ঝুলন্ত মৃতদেহ। কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা হোস্টেলের তিনতলার একটি ঘরে ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল ওই ছাত্রীর মৃতদেহ। ছাত্রীর মৃত্যুর কথা চার হতেই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাস জুড়ে। মৃত ওই প্রথম বর্ষের ছাত্রীর নাম স্নিগ্ধা কুণ্ডু, তার বাড়ি পূর্ব বর্ধমানের ক্ষুদিরাম পল্লীতে। একদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় এবং ছাত্রীটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কোচবিহার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুপ্রদীপ মুখোপাধ্যায় বলেন, এদিন সকালে হোস্টেলের অন্য এক ছাত্রী তিনতলায় গিয়ে একটি ঘরের ভেতর থেকে বন্ধ দেখেন। তখন তার সন্দেহ হলো যে সে ঘরের ভেতর উঁচু দিয়ে দেখতেই ছাত্রী ঝুলন্ত দেহা। তারপরে সে তার অন্যান্য সহপাঠীদের খবর দেয়। তবে আচমকাই কলেজে এক ছাত্রী এভাবে মৃত্যুতে শোকেচ্ছায় নেমে এসেছে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে যে মেডিকেল কলেজের ছাত্রী মৃতদেহ উদ্ধার করে বর্তমানে মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন উত্তরাসত খবর, আপন খবরিয়ে সনাথ বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। আমরা স্পটে তো ছিলাম না, আমরা জানতে পারলাম ওদের ব্যাচমেটের থেকে যে যে এরকম রুম লকড আছে, বাইরে থেকে মানে খোলা যাচ্ছে না, সে কারণে পরে শুনলাম যে রুম ভাঙা হলো, দিয়ে এইরকম বডি উদ্ধার হলো। এটা জানতে পেরে আমরা গার্লস হোস্টেলে ছিলাম, সেখান থেকে এলাম। কলেজের মধ্যে এরকম একটা ঘটনা কতটা প্রভাব ফেলবে আপনাদের? অবশ্যই প্রভাব ফেলবে, এবার সেটাকে যথাসম্ভব ইয়ে করা হবে। কোন ইয়ারের স্টুডেন্ট ছিল? রিসেন্ট ফার্স্ট ইয়ারের স্নিগ্ধা কুণ্ডু। এখন তো কিছু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, এখন আমরাও কিছু যাই না তো কীভাবে হলো। তো আমাদের একটা ফ্রেন্ড, যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, এক ব্যাচমেট, তো খুবই আমরা দুঃখিত তার জন্য। দুর্ঘটনাটা যে ঘটলো তার পিছনে কী কারণ থাকতে পারে মনে করছেন? এখনও দেখুন সেরকম কিছু বোঝা যাচ্ছে না, এবার নিশ্চয়ই কিছু জানা যাবে কীভাবে সে, তো ততদিন তো আমরা কিছু বলতে পারব না। বোনের নাম কী ছিল যে বোনটা আত্মঘাতী হলো? স্নিগ্ধা কুণ্ডু। বাড়ি কোথায় তার? বর্ধমান। মানসিক চাপে কিছু ভুগছিল বলে মনে হয়েছে? না, আমাদের এই কিছুদিন আগে ফ্রেশার্স গেছে, তো ও তো সবেতেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, আর কোনো হাসি খুশি ছিল দেখে মনে হয়নি যে কোনো ডিপ্রেশন আছে। আত্মঘাতী হতে পারে বলে কখনো মনে হয়েছে? না, কখনো কখনো মনে হয়। র‍্যাগিং বা এই সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে? না, আমাদের কলেজে র‍্যাগিং একদমই হয় না। আমাদের র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস। র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস। কি নাম আপনার? শুভদীপ কর্মকার। শুভদীপ কর্মকার। সেখানে কি ঘটনা হয়েছিল বা মানে কি দেখলেন? ব্যাপারটা হলো আমাদের এক ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আমাদেরই কলেজেরই, তো কাল রাত্রিবেলায় সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো সকালবেলায় কোনো এক বন্ধু তার হয়তো উপরে উঠতে গিয়ে খুঁজে পেয়েছে হঠাৎ করেই, তো এই চলেছে আর কি। তো দেখে আপনারা দেখেছেন হয়তো বডি নিয়ে যাওয়া হয়েছে। সেটা কি ও যে রুমে থাকতো সে রুম থেকে? না না না, এটা একদমই না। ওদের হয়তো ওরা ফার্স্ট ফ্লোরে থাকতো, থার্ড ফ্লোরে এই জিনিসটা হয়েছে। তো সকালে হয়তো কোনো এক বন্ধু ওপরে কাপড় শুকোতে দিতে গিয়ে বা এরকম দেখতে পেয়েছে হঠাৎ করে যে তার ঝুলন্ত দেহ হয়তো দেখতে পেয়েছে। তো তারপরেই আর কি সবাই আর কি গিয়ে সেই দরজা ভেঙে বার করে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কতটা? দেখুন প্রিন্সিপাল স্যার আমাদের আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু উনি যতটা সম্ভব সহযোগিতা করেছেন। MSBB স্যার তো অবশ্যই করেছেন, সব রকমভাবেই স্যারেরাও ছিলেন, সব ডিপার্টমেন্টের স্যারেরা ছিলেন সব অনেকেই, তো তারা সহযোগিতা করছেন এবং করবেন বলেছেন। আরেকভাবে MSBB স্যার নিয়ে এই ঘটনাটা ঘটতে পারে বলে আপনাদের অনুমান? দেখুন এটা বলা খুবই মুশকিল, ঠিক আছে, এটা আস্তে আস্তে জানা যাবে, তা আপনাদের সামনে পরিষ্কার হবে জিনিসটা।
যে ঘটনা ঘটলো সে কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? হ্যাঁ, সিনিয়র ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আপনার নাম? আমার নাম সুপ্রতিম মুখোপাধ্যায়। আপনি কোন ইয়ারে স্টুডেন্ট? আমি থার্ড ইয়ার স্টুডেন্ট। সুপ্রতিম মুখোপাধ্যায়? হ্যাঁ, সুপ্রতিম মুখোপাধ্যায়। আচ্ছা, যে জায়গাটা ঘটনা ঘটেছিল মানে ওখানে কি কেউ, আচ্ছা যে জায়গায় ঘটনাটা ঘটেছিল আর কি, মানে ওখানে কি কাজের জন্য ইউজ করতো, মানে স্টুডেন্ট ওখানে কেন যেত বা কি? ফার্স্ট ইয়ারের আসলে থাকার জন্য ইন্টার্নস হোস্টেলই প্রথম থেকেই ওদেরকে দেওয়া হয়েছিল। আমাদের নর্মাল বয়েজ হোস্টেল বা গার্লস হোস্টেল ওনারা থাকতেন না। তো যেটা হয়েছিল, ফার্স্ট যেটা শুনতে পাওয়া গেছে যে ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরেই সাধারণত থাকতো সব স্টুডেন্টরা, থার্ড ফ্লোরে কোনো একটা রুমে তারা পড়াশোনার জন্য ব্যবহার করতো। তো ওখানে কাপড় জামা শুকোতে দেওয়ার জন্য বা লন্ড্রি হিসেবেও ইউজ করা হতো। তো সেই রুমেই এই ঘটনাটি ঘটেছে। প্রিন্সিপাল স্যার, দেখুন বারবার করে আমি বলছি, প্রিন্সিপাল স্যার এখানে নেই, এমএসবি স্যার ফোনে সহযোগিতা করেছেন যত সম্ভব, এখনো সহযোগিতা চলছে। মানে সবাই স্যারেরা যারা আছেন, এমএসবি স্যার আছেন, সবাই মানে যত সম্ভব চেষ্টা করছে এটাকে, যেভাবে। হ্যাঁ, পুলিশ তো এসেছিল।